আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার গাড়ি, আজকে এই প্রথম আমার গাড়ি আপনাদেরকে আমার গাড়ির ভেতর বাহির আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। এই গাড়িটা আমি অ্যাকচুয়ালি কিনেছি এই বছরের জানুয়ারি মাসে, বাট গাড়িটা কেনার পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার একটা হাঁটুর একটা ইঞ্জুরি হয় ক্রিকেট খেলতে যেয়ে। তো তারপর অ্যাকচুয়ালি আমার একটা লম্বা অপারেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, 6 থেকে 8 মাস সময় লাগে, 7 মাস সময় লাগে। তো এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ, তো আমার মনে হয় যে এখন সময় আমার এই গাড়িটা আপনাদেরকে একটু ভেতর বাহির দেখানো। প্রথম যে জিনিসটা বলবো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BMW 3 সিরিজের গ্র্যান্ড ট্যুরিসমো এম স্পোর্ট। তো এই গাড়িটা অ্যাকচুয়ালি আমার কাইন্ড অফ অনেক দিন আগে থেকে আমার লিস্টে ছিল যে আমি যখন গাড়ি কিনবো প্রথমে আমি এই গাড়িটা কিনতে চাই। তার অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আপনাদেরকে একে একে বলার চেষ্টা করব। তো গাড়ির একদম প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সামনে খুব অ্যাগ্রেসিভ একটা আপনার ভিউ কিন্তু এই জায়গায় আছে। এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মালি যে BMW এর যে এম স্পোর্টসের যে গাড়িগুলো আছে এম সিরিজের, সেই গাড়িগুলোর মতো কিন্তু একটা অ্যাগ্রেসিভ লুক কিন্তু এই জায়গাটাতে আপনার আছে, স্পেশালি হচ্ছে এই কিডনি গ্রিল। এবং আরও একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে সামনে কিন্তু আপনার সুপার পাওয়ারফুল একটা অ্যাডাপটিভ LED কিন্তু আছে দুই পাশে। BMW এর গ্র্যান্ড ট্যুরিসমো এই গাড়িটা কেনার পেছনে আরও একটা বড় রিজন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু হুইল বেস অনেক লম্বা। BMW এর 3 সিরিজের যতগুলো গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটা হচ্ছে সবচেয়ে মানে লম্বা গাড়ি বা বড় গাড়ি বলতে পারেন। আমি যখন গাড়ি কিনবো ডিসিশন নিয়েছি, আমার বউয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে গাড়ির ভেতর প্রচুর স্পেস থাকতে হবে, তো যে কারণে এই গাড়িটা আমার সাথে প্রচুর ম্যাচ করছে, স্পেস আছে, প্লাস হচ্ছে গাড়িটার এই পেছনের লুকটা দেখেন, খুবই স্লিক একটা লুক। যে লুকটা অ্যাকচুয়ালি এই গাড়িটাকে একদিকে হচ্ছে যে আপনার লাক্সারিয়াস কার, অন্যদিকে একটা স্পোর্টস কারের কিন্তু একটা ফিলিংস কিন্তু এখানে আপনার লুকের মধ্যে আনার চেষ্টা করেছে BMW। তো এটা গেল একটা কারণ। আর এই গাড়ির ভিতরে স্পেসের কথা বলছি, একটু পরে আমি গাড়ির ভেতরে আপনাদেরকে নিব এবং দেখাবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কী পরিমাণ স্পেস এই গাড়ির ভেতরে আছে। আর এই গাড়িতে আপনার যে জিনিসটা আছে সুপার আপনার অ্যালুমিনিয়াম 18 ইঞ্চ হুইল, আপনার বেশ বড় হুইল, এবং আপনার পেছনে যেটা সেটা হচ্ছে যে ব্যাকসাইড প্রচুর স্পেস আছে এই গাড়ির ব্যাকসাইডে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, এটা হচ্ছে ইলেকট্রিক খুলে, আমাকে হাত দিয়ে টেনে খুলতে হবে না, ইলেকট্রনিক্যালি খুলে এই হ্যাচব্যাক। দেখেন এখানে কিন্তু আপনার প্রচুর জায়গা আছে, আমাদের বেশ বড় বড় দুইটা কার্টন আমরা এখানে রেখে দিই অলওয়েজ, তারপরেও কিন্তু এখানে প্রচুর জায়গা আছে। দেখেন ইন টোটাল এখানে হচ্ছে এই গাড়িতে এই ব্যাকে আপনার 520 লিটার জায়গা। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন আপনার পেছনের সিট, এই সিট কিন্তু ফেলে দেওয়া যায়, ঠিক আছে। আমি যদি এটা জাস্ট একটু চেপে ধরি দেখেন এই সিট কিন্তু পড়ে গেল, এবং যখন এই সিটগুলো আমি ফেলে দিই তখন কিন্তু এখানে প্রায় 1600 লিটার একটা জায়গা তৈরি হয়। তার মানে আমি যদি এখানে অনেক বড় বড় জিনিস, আমরা একটা আলমিরা কিনেছিলাম, সেই আলমিরা কিন্তু আমার এই গাড়িতে আমি ক্যারি করেছি, এখানে সাইকেল ক্যারি করা যাবে, মানে অনেক বড় একটা স্পেস হয়। এবং এখানে যে ঢাকনাটা দেখতেছেন এটা কিন্তু তুলে ফেলা যায়, ঠিক আছে, তুলে ফেললে কিন্তু এখানে দেখেন হিউজ একটা জায়গা হয়। সো যেটা একটু আগে বললাম যে আমার গাড়ির অন্যতম একটা রিকোয়ারমেন্ট ছিল যে গাড়ির ভেতর প্রচুর জায়গা থাকতে হবে, এবং সেই জায়গা আছে, এবং গাড়ির লুকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমি যে লুকটা চেয়েছিলাম সেই লুকটা কিন্তু আমি গাড়িতে পাচ্ছি। এখন আমি যে কাজটা করব, যে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে গাড়ির ভেতরে প্রচুর জায়গা, তো প্রথমে আমি অ্যাকচুয়ালি গাড়ির পেছনের সিটে বসবো এবং আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ জায়গা অ্যাকচুয়ালি গাড়ির ভেতরে আছে, যেটা হচ্ছে মোস্ট মানে খুবই প্রেশাস জায়গা আমি বলবো। চলেন গাড়ির ভেতরে। দেখেন মানে আমি শর্ট মানুষ, আমি 5 ফুট 6 ইঞ্চির মানুষ, বাট
এই ড্রাইভিং সিট এটা আমি বসি এখানে তো 5 ফিট 6 ইঞ্চির একজন মানুষ এখানে বসে তারপরে কি পরিমাণ লেগ রুম ঠিক আছে মানে এখানে অমিতদা আপনারা অমিতদাকে অনেকে চেনেন অমিতদা যখন ড্রাইভ করে যদি ড্রাইভ করে কখনো সে তো 6 ফিটের একজন 6 ফিট লম্বা একজন মানুষ তো সে বসার পরেও আপনার প্রচুর লেগ স্পেস এখানে থাকে তার মানে হচ্ছে যে আপনি যদি মানে লম্বা ড্রাইভ করেন অনেক দূরে কোথাও যান লং ড্রাইভে যান আপনার এই গাড়ি কিন্তু আপনাকে কখনো টায়ার্ড করবে না আপনি এখানে এই পেছনের সিটে বসে থাকতে কিন্তু কখনো মানে টায়ার্ড ফিল করবেন না বিকজ হচ্ছে আপনি প্রচুর লেগ সোজা করতে পারতেছেন আপনার প্রচুর লেগ স্পেস আছে যেটা কিন্তু আপনি BMW 3 সিরিজের যে অন্য যে মডেলগুলো আছে কোনোটাতে কিন্তু আপনি জায়গাটা পাবেন না শুধুমাত্র আপনি গ্র্যান্ড ট্যুরিজমো এই জায়গাটাতে পাবেন ঠিক আছে তো এটা হিউজ একটা ডিল এই এই জায়গা এবং যে সিট দেখতে পাচ্ছেন এখানে আপনার লেদার সিট এবং মাঝখানের যে সিটটা এটা ফেলে দেওয়া যায় এটা ফেলে আপনার এখানে ধরেন যে যদি দুইজন বসে তাহলে কিন্তু এটা কিন্তু হ্যান্ড রেস্ট হিসাবে ব্যবহার করা যায় অন্যদিকে যদি আপনি কফি খান এখানে কিন্তু আপনার কফির যে কি বলে যে মগ আছে সেটাও কিন্তু আপনি এখানে রাখতে পারবেন ঠিক আছে সুপার মানে হ্যান্ডি এবং তুলে ফেলা যায় তিনজন মানুষ ইজিলি যত লম্বা ড্রাইভ করুক না কেন তারা খুব সুন্দরভাবে এখানে বসে মানে জার্নি করতে পারবে এখন আপনাদেরকে সামনে নিয়ে যাই তো এই হচ্ছে সামনে ককপিট BMW এর যে অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি ককপিট সেটা আমার এই গাড়ি অ্যাকচুয়ালি 2000 কি বলা যায় 18 মডেল সো সেই হিসাবে কিন্তু আপনার BMW যে এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনার ককপিট এটা কিন্তু সেই 2018-2019 যে ককপিট সেটা তারপর কিন্তু তাদের BMW তাদের ককপিটে বেশ পরিবর্তন এনেছে এখানে আছে আপনার আই ড্রাইভ আপনার সুপার হ্যান্ডি আই ড্রাইভ এই আপনার কি বলে যে ইনফো সিস্টেমকে ইনফো মিডিয়াকে আপনার কন্ট্রোল করার জন্য আই ড্রাইভ তো এটা হচ্ছে আপনার গিয়ার যেটা আপনার ড্রাইভ নিউট্রাল এবং রিয়ার এখানে আছে বেশ কয়েকটা অপশন একটা হচ্ছে পার্কিং সেন্সর তারপর হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল এখানে আছে আপনার মোড গাড়ি মোড এই গাড়ি কিন্তু আপনার 4টা মোডে চলে ইকো প্রোতে চলে তারপর হচ্ছে কমফোর্ট মোডে চলে স্পোর্টস মোডে চলে এবং সুপার স্পোর্টস মোডে চলে তো আমি যখন হাইওয়েতে গাড়ি চালাই আমি কিন্তু নর্মালি এটা স্পোর্টস মোডে চালাই তখন গাড়ির যেটা হয় রেসপন্সিভনেস অনেক বেশি হয় এবং আপনার গাড়ির যে স্টিয়ারিং সেটা কিন্তু আর একটু হেভি হয় যেটা আপনার এবং অ্যাক্সিলারেশন তো অবশ্যই স্পোর্টস মোডে অনেক ভালো হয় ঠিক আছে তো এখানে আপনার কাপ রাখার দুটো জায়গা আছে এখানে আছে আপনার হ্যান্ড ড্রয়ার বক্স যেখানে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রাখা যায় গাড়ির বাহ্যিক দিক থেকে আরও কিছু জিনিস আছে যেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো প্রথম যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে যে দেখেন গাড়ির উইন্ডো কিন্তু আপনার ফ্রেমলেস উইন্ডো যেটা নর্মালি স্পোর্টস কারগুলোতে থাকে এবং এই ফ্রেমলেস উইন্ডো কিন্তু আমার মানে সুপার ভালো লাগে তো যে কারণে এই গাড়িটা অন্যতম একটা আকর্ষণ আমার জন্য এবং আরও একটা যে জিনিসটা আছে এই গাড়িতে BMW এই গাড়িতে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিয়ার যে স্পয়লার যেটা হচ্ছে আপনি যখন প্রচুর হাই স্পিডে গাড়ি চালাবেন আপনার এই যে রিয়ার স্পয়লার এটা কিন্তু অটোমেটিক্যালি উঠে যায় যে কারণে এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে ধরেন আপনি ঘন্টায় যখন 120 কিলোমিটার ব্যাগে গাড়ি চালাবেন তখন এই অ্যাক্টিভ রিয়ার স্পয়লার অটোমেটিক্যালি উঠে যায় এবং যখন আপনার গাড়ির গতি 80 কিলোমিটার ঘন্টায় তার নিচে আসবে তখন কিন্তু এটা আবার অটোমেটিক্যালি বসে যায় ঠিক আছে এটা খুবই চমৎকার একটা জিনিস তো এরকম অনেক কিছু আছে এই গাড়িতে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর মতো যেহেতু আমি গাড়ির কোনো রিভিউয়ার না সো আমি অত কিছু অ্যাকচুয়ালি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না বাট আমি এখন একটু ড্রাইভ করব গাড়িটা ড্রাইভ করে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবার চেষ্টা করবো এবং টুকটাক ড্রাইভিং সম্পর্কে বলার চেষ্টা করব এতক্ষণ আপনাদেরকে গাড়ির জাস্ট বাইরের জিনিসগুলো আমি একটু দেখাবার চেষ্টা করেছি এই গাড়ির সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ড্রাইভিং এই গাড়ি ড্রাইভিং করলে মানে আপনি যদি সারাদিন ড্রাইভিং করেন আপনি কখনো টায়ার্ড হবেন না এটা খুবই সুপার মানে কমফোর্টেবল একটা গাড়ি লাক্সারিয়াস কমফোর্টেবল যেটাই বলেন তো আপনার আমি আমি প্রচুর ড্রাইভ করি এবং আমার কাছে ড্রাইভিং পার্সোনালি আমি লাইক করি হতে পারে সেই জন্য আমার ভালো লাগে বাট এই গাড়ি আমি যে গাড়ি ড্রাইভ করেছে সেই বলেছে যে ড্রাইভিং মানে গাড়ির সুপার
স্পেশালি হচ্ছে আমি যখন হাইওয়েতে গাড়ি চালাই, যখন আমি হাই স্পিডে গাড়ি চালাই, সেটার যে রেসপন্স সেটা অ্যামেজিং। তো এই গাড়িটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এটা বিএমডাব্লিউ এর যে 3 সিরিজের গ্র্যান্ড ট্যুরিসমো, এবং গ্র্যান্ড ট্যুরিসমো কিন্তু এটা কিন্তু এম স্পোর্ট ভার্সন। তো এম স্পোর্টস ভার্সনের কারণে যেটা হচ্ছে, দেখেন আপনি সুপার বিউটিফুল একটা আপনার সফট একটা স্টিয়ারিং হুইল পাচ্ছেন, এবং সামনে আপনার হেড আপ ডিসপ্লে আছে। আমাকে কিন্তু অ্যাকচুয়ালি এখানে নেভিগেশন দেখতে হচ্ছে না, ডিসপ্লে আমি সামনে হেড আপ ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সব কিছু, যত ইনফরমেশন আমাকে দেখতে হচ্ছে। তারপর হচ্ছে যে এম স্পোর্টসের কারণে কিন্তু আপনার আরও কিছু টুকটাক, যেমন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল জিনিসটা হচ্ছে যে আমি এখন তো আমার পা অ্যাক্সিলারেশনে দিয়ে রাখতে হচ্ছে, আমার নিজেকে গাড়ি ব্রেক করতে হচ্ছে যদি সামনে গাড়ি থাকে, কিন্তু আপনি যখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দিয়ে গাড়ি চালাবেন তখন কিন্তু গাড়ি অটোমেটিক্যালি স্পিড বাড়াবে, অটোমেটিক্যালি ব্রেক করবে, সেই জিনিসটা কিন্তু এই গাড়িতে আছে। সো আমি যখন অনেক লম্বা ড্রাইভ করি, ধরেন 500 কিলো 700 কিলো, তখন কিন্তু আমি সেই অটোমেটিক মানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেটা সেটাতে ড্রাইভ করি, আমরা কিন্তু টায়ার্ড হওয়ার সেরকম আর কোনো সুযোগ থাকে না, ঠিক আছে? তো এটা, আর এই গাড়ির যে ইঞ্জিন সেটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে টুইন পাওয়ার হচ্ছে টার্বো ইঞ্জিন, 2 লিটারের ইঞ্জিন এবং 190 সিসির গাড়ি এটা। তো আমি সর্বোচ্চ স্পিড এই গাড়িতে আমি চালাইছি 207 কিলোমিটার পার আওয়ার, আমি নিজে চালাইছি যেহেতু আমি নতুন ড্রাইভার। কিন্তু জুয়েল এই গাড়ি চালাইছে 225 কিলোমিটার ঘন্টায় পার আওয়ার, এবং আপনার অমিতদাও 225-230 এরকম এই গাড়ি কিন্তু চালাইছে। তো সুপার ফাস্ট গাড়ি, খুবই দ্রুত চলে, এবং আপনার ড্রাইভিং হচ্ছে খুবই কমফোর্টেবল। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটুকুই দেখাবার দেখাইতে পারছি, আই হোপ যে আপনারা একটা ফিলিংস পেয়েছেন আমার এই গাড়ি সম্পর্কে। আমি আপনাদেরকে এই ভিডিও, আমার গাড়ি একটা ভিডিও করব আমি আপনাদেরকে বলেছিলাম, যে কারণে আমার আজকের এই চেষ্টা। যদি আমি কোনো গাড়ির রিভিউ করি নাই কোনো দিন, আমি গাড়ির রিভিউয়ার না, সো হয়তো গাড়ির অনেক ইনফরমেশন তথ্য আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলি নাই বা বলতে পারি নাই। বাট আই হোপ যে জাস্ট একটা ফিলিং এই গাড়ির সম্পর্কে আপনারা পেয়েছেন। তো আজকের ভিডিও আমি আর লম্বা করব না, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।